টু মাই চ্যানেল পূজাস ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। তো আজকে হলো গিয়ে মানডে, 16th of March। তো এখন আমি আমার ব্রেকফাস্ট খাচ্ছি, সকালে ব্রেকফাস্টটা রেডি করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, সাথে দেখাই আমি সকালে কীভাবে খাই ব্রেকফাস্টটা। তো আমি এখানে দেখো এক কাপ মতো দুধ নিয়েছি, দুধের মধ্যে অল্প একটুখানি ওটস দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে মাইক্রোওয়েভে গরম করবো। আমি আজকে স্মুদি খাবো, স্মুদি খেতে ইচ্ছা করছে। আমি আজকে স্মুদি খাবো, স্মুদি বানানোর জন্য দেখো আমি এখানে স্ট্রবেরি নিয়ে নিয়েছি। তো এটা আমার, এটা একটা, তো আমার এখানে দুটো স্ট্রবেরি রয়েছে। আমার মিক্সার এখানে দিয়েছিল, আর মিক্সারটা একদম বাজে আমাকে দিয়েছিল এখান থেকে। এখানে আমি কিনেছিলাম, বাট এখান থেকে মিক্সারটা ভালো দেয়নি আমাকে। মানে বুঝিয়েছিল যে এটা খুব ভালো, বাট ওইটা ভালো ছিল না। মিক্সারের কৌটোটা এমনি জারগুলো ভেঙে যায়, এটাও ভাঙা জারটা। এইটা আমি, এই দেখতে পাচ্ছ হয়তো, এইটা আমি কুইক ফিক্স দিয়ে লাগিয়ে চালাচ্ছি যে যতদিন চলে এভাবে। টাকা দিয়ে কেনা খুব মায়া লাগে কোনো জিনিস এভাবে কিনে ফেলে দিতে। তো আমার দুধটা গরম হয়ে গেছে, আমি অফ করলাম। আর এই দেখো ব্যানানা নিচ্ছি, তো আমি ব্যানানা ওর স্মুদি করছি ফ্রুটস দিয়ে নর্মাল। এইটা আমার স্টাইলে, আমার মতো করে স্মুদি বানাই আমি এভাবে। তোমরা চাইলে তোমাদের মতো করে বানাবে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমি দেখাচ্ছি আর কি আমি কি খাই সকালবেলা। এইটাই দিয়ে দিলাম। এতে যদি তোমার অরেঞ্জ জুস থাকে না, তো অরেঞ্জ জুস যে কিনতে পাওয়া যায়, তোমরা ওই অরেঞ্জ জুসটা দিতে পারো, ওটা খুব ভালো লাগে, আরো টেস্টি লাগে খেতে। তো আমিও দিই অরেঞ্জ জুস, বাট আমি ফ্রেশ অরেঞ্জ দিই। এই দেখো রাখা আছে আমার এখানে, আমি ফ্রেশ অরেঞ্জের জুস দিই, বাট আজকে আমি দিচ্ছি না, আজকে আমি এইটাই খাবো উইদাউট অরেঞ্জ জুস। তো আমার এখানে দেখো স্মুদির কন্টেনার রয়েছে, এইটাই খাই, আমার খুব ভালো লাগে এটা খেতে। কোথাও যাচ্ছি, ছেলেকে যখন স্কুলে ফুলে ছাড়তে যাই, ওর বাবা যখন থাকে তাড়াতাড়ি থাকে, আমি আমারটা নিই পটাপট, আমি আমারটা নিয়ে চলে যাই, ওরা খেয়ে নেয়, আমারটা আমি গাড়িতে বসে বসেই খাই। ভালোই লাগে আমার গাড়িতে বসে বসে যেতে যেতে খেতে। তো চলো এটা আমি ব্লেন্ড করে নিই, তোমরা কিছু শুনতে পাবে না আওয়াজ। তো দেখো আমার স্মুদি একদম রেডি, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্টি। তো এবার আমি এতে 1.5 teaspoon মতো চিয়া সিডস দিয়ে দেবো, তাহলেই আমার স্মুদি খাওয়ার জন্য একদম রেডি। তো দেখো আমি 1 teaspoon নিলাম, আর এর সাথে আর 1/2 teaspoon নেব, তাহলেই আমার এটা রেডি।